আইজাক এখন হচ্ছে রেডি হয়ে বেরিয়ে আছি, আর এখন হচ্ছে 11টা বাজে, আর 9টার দিকেই যেতে বলেছিল। আজকে হচ্ছে আমার মেয়ে 1.5 মাসের, মানে 1.5 মাস 45 দিনের ইঞ্জেকশন আছে। আর কালকে ফোন করেছিল, আর কালকেই জানতে পারলাম যে আমার মেয়ের ইঞ্জেকশন আছে। আর যে রেডি টেডি হয়ে স্নান টিনান করে খাওয়া দাওয়ার পর বেরিয়ে আছে, আমার মেয়েকেও রেডি করেছি, আর আমার আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়েছে। আর প্রচুর রোদ দিচ্ছে, আর জন্য ছাতা নিয়েছি, আর প্রচুর কাঁদবে। আর কালকে আমি জিজ্ঞাসা করছিলাম কটা ইঞ্জেকশন দেওয়া হবে, আর বলছে যে 3টে ইঞ্জেকশন দেওয়া হবে। আমার প্রচুর কাঁদবে, আমার মেয়ে এমনিতে একটু শান্ত হৃষ্ট, বেশি কাঁদে না, আর আজকে থেকে প্রচুর কাঁদবে 2 দিন। আর চলো যাওয়া যাক, আর আমরা হচ্ছে হেঁটে হেঁটেই যাবো। আর আমাদের এইখানে সামনেই স্বাস্থ্যকেন্দ্র, আর 9টাতে যেতে বলেছিল, আর এখন 11টা বেজে গেছে। কারণ খাওয়া দাওয়া না করলে কি বেড়ানো যাবে, সেই জন্য আর অনেক দেরি হয়ে গেল আজকে। আর এদিকে হচ্ছে মা নিয়েছে কোলে, আর আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে গেছে, তো ওরা তো ঢাকা দিয়েছি আর যেমন রোদ না লাগে। আর যে আমার মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠেই গেছে, আর তাকাচ্ছে পুরো, বলছে কোথায় এসেছি, আই শুধু এদিকে ওদিকে তাকাচ্ছে। আর যে প্রচুর বাচ্চা আসছে আজকে, আরে পুচকি পুচকি রে। আর ওইখানে পোলিও কার্ড গুলো জমা দিয়েছি, যখন নাম ডাকা হবে তখন যাওয়া হবে। আর সান্টার থেকে ঘুরে চলে এসেছি, আর এসেই হচ্ছে আমাদের সেই যে বাড়ির দিকে চলে এসেছি, আর আমার মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে। আর যখন ওইখানে সেন্টারে সবাইকে ইঞ্জেকশন, বাচ্চাগুলোকে ইঞ্জেকশন দিচ্ছিলো, তখন ভাবছিলাম আমার মেয়েকে ইঞ্জেকশন দেবই না, সেইখান থেকে বলছি নিয়ে পালিয়ে যাবো, সেরকম ভাবছিলাম। তারপরে গেলাম ওইখানে, অনেকক্ষণ বসেছি, অনেকক্ষণ মানে আমরা 11টার সময় গেছি, পুরো 2টোর দিকে ইঞ্জেকশন হয়েছে, আর এখন বাজে 2:30, এখন বাড়ি এসেছি। আর প্রচুর কাঁদছিলো যখন ইঞ্জেকশন দিল, পুরো মুখ টুক লাল হয়ে গেছিলো, অনেকক্ষণ কাঁদছিলো, তারপরে থেমেছে। আর 1টা হাতে দিয়েছে, আর 2টো পায়ে 2টো দিয়েছে। আর হাতেরটা হচ্ছে সিরিঞ্জটা একটু কম কম ঢুকিয়েছে, আর পায়েরগুলো যতটা সিরিঞ্জ ততটা মনে হচ্ছে হাড়ে দিয়েছে ওই ইঞ্জেকশনগুলো। আর প্রচুর কাঁদছিল, আর রাতে কী করবে, প্রচুর কাঁদবে হয়তো। আর অনেক তো খেলা করতে থাকে, হাত পাগুলো নাড়ানাড়ি করতে থাকে, আর এখন তো নাড়তেও পারবে না, প্রচুর কাঁদবে মনে হচ্ছে। আর আজকাল আর বলেছে যেটা হচ্ছে বাঁ পায়ে যেটা দিয়েছে সেটা নাকি ব্যথা করবে, আর ঠান্ডা জল কাপড়ে ভিজিয়ে ভিজিয়ে একটু দিতে বলেছে। আর দেখি এখন তো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠুক, কাঁদে নাকি সেটাই দেখবো। আর ভীষণ মনটা খারাপ লাগছে, যখন ওকে ইঞ্জেকশন দিচ্ছে যখন কাঁদছে মনে হচ্ছে আমাকেও কান্না পেয়ে যাচ্ছিলো পুরো। আর প্রচুর বাচ্চা, প্রচুর কাঁদছে পুরো। আর 1.5 মাসে হচ্ছে 3টে দিচ্ছে, আর 3.5 মাসের গুলাকে একটাই ইঞ্জেকশন দিচ্ছে দেখছি। আর আমার মেয়ে হচ্ছে সেন্টার থেকে ঘুরে এসে ঘুমিয়ে গেছিলো, তখন কাঁদেনি, তারপর ঘুম থেকে উঠে প্রচুর কাঁদছিলো, তখন খাইওনি। আর সেন্টারে যখন ইঞ্জেকশন দিয়েছে তারপরে খাইয়েছিলাম, আর আমি তারপরে এত কাঁদছি যে খাওয়াতেই পারিনি। আর যে এখন খাইয়ে আর একটু শান্ত হয়েছে, আর যে এখন এদিকে ওদিকে তাকাচ্ছে, আর যেখানে ইঞ্জেকশনটা দিয়েছে সেইখানে হচ্ছে পুরো নীল হয়ে গেছে দেখছি, আর পাটা ফুলে গেছে, আর বলেছে আর যে আবার আরম্ভ, ও পাটা নাড়াতেই পারছে, নাড়ালে প্রচুর ব্যথা করছে। ও আর সারা রাত এরকমই কোলে নিয়ে বসে থাকতে হবে, প্রচুর কাঁদছে, আর খাচ্ছিলই না, এই যে এখন একটু খেয়েছে, আর এত বড় বড় হা করে করে কাঁদছিল, আর যে এক্ষুনি খাইয়ে এই যে এদিকে ওদিকে তাকাচ্ছে। আর যেখানে ইঞ্জেকশনটা দিয়েছে পুরো নীল হয়ে গেছে দেখছি, ও মা, আচ্ছা এদিকে এদিকে তাকাচ্ছে। আর আমরা সবাই কোলে নিয়ে শেষ করে দিয়েছি, কারণ আমার কাছে থাকতেই চাইছিল না, তারপরে বাবা নিল, মা নিল, সবার কাছে অনেকক্ষণ ছিল, একটু একটু ছিল, সে কোলে নিয়ে ঘোরালেই চুপ করছিল। তারপরে ওষুধ খাইয়েছি, একটা ওষুধ দিয়েছিল ডাক্তারে, মানে ব্যথার ওষুধ আর জ্বরের ওষুধ, ওইটাই খাইয়েছি দেখছি, এখন তো আর কাঁদছে না। আর একবার খাওয়াবো 12টার দিকে, কারণ এক্ষুনি খাইয়েছি আর অনেকক্ষণ পরেই খাওয়াবো, ওটা নাকি ব্যথা কমবে। আর প্যারাসিটামল, ওটা জল, বাচ্চাদের ওষুধ, ওটা প্যারাসিটামল, আর যে ব্যথা আর জল, তো জ্বর তো উঠে নিয়ে আমার ঠান্ডাই আছে, শুধু ব্যথা করছে সেই জন্য কাঁদছে। আর আমার মেয়ে তো সারাক্ষণ নড়তেই থাকো, তোমরা দেখো অনেক খেলা করতে থাকো, আর এখন তো খেলা করতেই পারছে না, যখনই পাটা নাড়ছে তখনই কান্না করছে, ব্যথা করছে তো সেই জন্য কান্না করছে, পুরো শান্ত হয়ে গেছে এখন, কত খেলা করে আমার মেয়েটা। আরে হয়